হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও আমি বলবো আপনাদের, আপনি হয়তো অনেক সময় দেখে থাকবেন আপনার হোয়াটসঅ্যাপটা খুলে এইরকম ধরনের মেসেজ এসেছে, যে আপনাকে বলা হচ্ছে নাকি একটা ইমোশনাল মেসেজ দিয়ে দিচ্ছে, আপনাকে বলেছে যে আমি এমএ পাস করেছি, আমার চোখ দুটো কানা হয়ে গেছে, আমার এই মেসেজটা প্লিজ এতজনকে শেয়ার করুন, এতজনকে শেয়ার করুন, আমি এই মেসেজটি শেয়ার করলে 10 পয়সা পাবো, আমি এই মেসেজ শেয়ার করলে 1 টাকা পাবো, আমার বাবার এই হয়েছে। এই ধরনের আপনি প্রচুর পরিমাণে মেসেজ দেখেছেন। তো চলুন আজকের এই ভিডিও ওই মেসেজগুলোর ট্রুথটা কী, ওই মেসেজগুলো ফেক না ফেক নয় না রিয়েল না কি, সব ডিটেলস আজকের এই ভিডিওতে জেনে নেবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে বলতে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী এসে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেতে পারেন। বেসিক্যালি ওই মেসেজটাতে কী হয়, আপনাকে একটা ইমোশনাল পরে মেসেজ দিতে হয়, মেসেজ পাঠানো হয়, এবং আপনাকে বলা হয় যে আপনি এই মেসেজটিকে এতজনকে শেয়ার করুন, আমার এই হয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ কোম্পানি এত টাকা দেবে। কিন্তু আপনাকে বলে দিই, আসলে এরকম কিচ্ছুই হয় না, হোয়াটসঅ্যাপ কোম্পানি কখনও কাউকে টাকা দেয় না মেসেজ শেয়ার করার বদলে। হ্যাঁ, এটাই সত্যি, হোয়াটসঅ্যাপ কোম্পানি আজ পর্যন্ত কাউকে কোনো দিন টাকা দেয়নি যে 10টা মেসেজ শেয়ার করে দিলে তারা টাকা দিয়ে দেবে, এটা হয় না। জাস্ট এটা একমাত্র এটার কারণ হতে পারে ব্র্যান্ড প্রমোটেশন, দ্বিতীয় হতে পারে টেলিকম সার্ভিস, মানে মানে ভোডাফোন এয়ারটেল, যাদের মানে প্রচুর পরিমাণে আর্ন কম হয়ে যায়, আর্ন কমে যাচ্ছে, তারা কী করছে এরকম অনেক ভিডিও ভাইরাল করে দিচ্ছে বা কোনো একটা ফটো ভাইরাল করে দিচ্ছে, যাদের তাদের নেটপ্যাকটা ইউজ হয় তাদের, যার জন্য। তাছাড়া আর কোনো কারণ নাই যে হোয়াটসঅ্যাপে এরকম ধরনের মেসেজ ভাইরাল হবে। আর আপনাকে বলে দিই, আপনাকে যদি কেউ এরকম মেসেজ পাঠায় তাকে প্লিজ, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সে জানতে পারে এই মেসেজ, এই ফেক মেসেজ ইনফরমেশন জন্য, এটা সম্পূর্ণ ফেক, এগুলো শুধু জাস্ট ভাইরাল করার জন্য করা হয়, এগুলো ফালতু মেসেজ, আপনার শুধু টাইমটা ওয়েস্ট করে এই মেসেজগুলো। আপনি যখনই দেখবেন এই মেসেজ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন, যাতে আপনার পর থেকে আর কাউকে না পাঠায়। ধরুন আপনাকে কেউ এরকম মেসেজ পাঠাচ্ছেন, সেটা আপনি 10 জনকে ফরওয়ার্ড করলেন, সেই 10 জন আবার ও 10 জনকে ফরওয়ার্ড করলো, এরকম করতে যদি ফরওয়ার্ড হতেই থাকে তাহলে মেসেজ তো ভাইরাল হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার না। মেসেজগুলি যদি এরকম কোনো মেসেজ আসে আপনি সঙ্গে সঙ্গে মেসেজগুলোকে ডিলিট করে দিন, এরকম মেসেজ যে কোনো মানে সম্পূর্ণ ফেক। আর আমাকে যে এই মেসেজটা পাঠানো হয়েছিল, এই মেসেজের মধ্যে আমি মানে যখন আমি প্রচুর পরিমাণে দেখি যে এই মেসেজগুলো প্রচুর পরিমাণে আসছে, তখন আমি কী করি, যখন বলা হয়েছিল এই নাম্বারে কল করুন, তো আমি যখন কল করি তখন কী বললো, বলা হয় যে আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি সঠিক নয়, কারণটা জানেন, আপনি হয়তো কোনো দিন ট্রাই করেননি যে ওই নাম্বারে কল করে দেখার জন্য, হয়তো আমি জানি কেউ ট্রাই করেন না, বাট আমি ট্রাই করে দেখলাম কিন্তু হয়নি, আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি ফেক। তাহলে ফেক কেন, ভুল কেন, সঠিক নয় কেন, আপনি একটি ভুল নাম্বার ডায়াল করেছেন কেন? তো বেসিক্যালি এইটাই বলার জন্য আজকের ভিডিও। তাই বলছি এই সব মেসেজ আপনাকে পাঠালে কেউ প্লিজ মেসেজটিকে ফরওয়ার্ড করবেন বা শেয়ার করবেন না, কারণ এই মেসেজগুলো প্রচুর পরিমাণে ফেক মেসেজ হয়। আর ভিডিওটি প্লিজ সবার সাথে শেয়ার করে দিন, কারণ সবাই অ্যাটলিস্ট জানতে তো পারে যে এই মেসেজগুলোর আসলে রূপটা কি, এই মেসেজগুলো ফেক। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখাবে নেক্সট ভিডিও।